বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী কনস্টান্টিনোপোল জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে কালমার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন যুক্তরাজ্য জুলিয়াস সিজার দ্য রুলার অফ রোম অ্যাবাউট টু থাউজেন্ড ইয়ার্স অ্যাগো ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে সতেরোশো সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম এবং রেস্তোরাঁর নাম কি স্পেনের মাদ্রিদ শহর কাসাবোতিল ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় তুরস্কে উনিশশো সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে তিন অক্টোবর মাঝরাতে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল চোদ্দ জুলাই সতেরোশো সালে সতীদাহ প্রথাকে বিলুপ্ত করেন লর্ড বেন্টিংক ইয়ং বেঙ্গল কি ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক সিন আবিষ্কার করেন মার্ক আপোলো কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয় পাল আমলে শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশ থেকে ইংল্যান্ড ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাবর ইতিহাসের জনক হেরোডোটাস কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় পনেরোশো ছাব্বিশ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সরস লুই গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে গ্রিস ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে মোহাম্মদ বিন তুগলক সাংবাদিকতায় পুলিজ্জার পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সালে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর রয়েছে কোথায় ইয়াঙ্গুন পিথাগোরাসের জন্ম কোথায় গ্রীসে ম্যাগনাকার্টা কি ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র ম্যাগনাকার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে আব্রাহাম লিঙ্কন প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে হিজরি সন গণনা শুরু হয় ৬২২ সাল থেকে কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে ক্রিটেসার যুগ মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে ইরাক বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক পিচু ইজ দ্য সিম্বল অফ হুইস সিভিলাইজেশন ইনকা সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপটেমিয়া মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি গোসলখানা মহেনজো কথার অর্থ কি মরা মানুষের ঢিবি মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয় হায়ারোগ্লোফিক মাহেন্দ্র কোন সভ্যতার অংশ সিন্ধু সভ্যতার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালনা করে বালাকোট আইএফসি বলতে কি বোঝানো হয় ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কত গুণ সাড়ে চার গুণ নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র শ্রীলঙ্কার মুদ্রার নাম কি রুপি ভলিবল খেলার উৎপত্তি কোন দেশে আমেরিকা কোথায় সেনাবাহিনী নেই মালদ্বীপ আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় উনিশশো নিরানব্বই সালে কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় সংস্কৃতি মালদ্বীপের মুদ্রার নাম কি রূপাইয়া বাংলাদেশ থেকে মিয়ানমার প্রত্যাবর্তনের রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি নাগরিকত্ব কোন দেশের পতাকা চাঁদ সূর্য আছে নেপাল জনসংখ্যার দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি জম্মু কাশ্মীর ও লাদাখ নিকোবর দ্বীপের মালিকানা কোন দেশের ভারত কান্দাহার কোন দেশের শহর আফগানিস্তান ইরানের মুদ্রার নাম কি রিয়াল বালাকোট কোথায় অবস্থিত পাকিস্তান জাফনা দ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কা ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতিকে রত্ন উপাধি দেওয়া হয় প্রণব মুখার্জি ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো ব্রিটেনের মুদ্রার নাম কি স্টার্লিং পাউন্ড পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য পাকিস্তান সেনাবাহিনী সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত ভারত এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে বিশুভরেখা আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ইরান কোন দেশের জাতীয় সংসদ দিয়ে কক্ষ বিশিষ্ট মিয়ানমার বিরানব্বই বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতায়ের মোহাম্মদের রাজনৈতিক জোট হচ্ছে পাকাতান হারুপান সংবিধানে অনুযায়ী মায়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য জন্য সংরক্ষিত থাকবে কোন অঞ্চলের প্রযোজ্য ছিল দক্ষিণ পূর্ব পূর্ব এশিয়া তিমুরের রাজধানী কোনটি দিল্লি তথ্যটি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন বাইশ বছর পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি অস্ট্রেলিয়ার একটি প্রদেশ কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি থাইল্যান্ড এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি তিমুর মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত বে কোন দেশে অবস্থিত ভিয়েতনাম পুত্র জায়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী মিয়ানমারের মুদ্রার নাম কি কিয়াট বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হল সিঙ্গাপুর সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপান বর্তমান বিশ্বে নিউ সিল্কের প্রবক্তা চীন ইউয়ান কোন দেশের মুদ্রা চীন রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেলকে মাউং মাউং জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট আলেপ্পো শহরটি কোথায় সিরিয়া স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে আলজারিয়া ইরাকের সাবেক প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের কুর্দি সম্প্রদায়ের নো জোন কোন দেশে অবস্থিত ইরাক রোহিঙ্গারা মায়ানমারের কোন রাজ্যে বাস করে রাখাইন মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথম মতো ভোটাধিকার লাভ করে ইরান ফালুজা কোন দেশের সাথে সম্পর্কিত ইরাক কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত রাখা হয় না ইরান নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় সিরিয়া কিরগিস্তানের রাজধানী কোথায় বিশ্বেক মধ্য এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি কাজাগস্তান সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি তাজিকিস্তান ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় মণিপুরী ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরিদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি নলিনী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন এক সময় কোন পত্রিকায় ব্রাসেলস সংবাদদাতা ছিলেন দ্য ডেইলি টেলিগ্রাফ আফগানিস্তানের শেষ ছিলেন জহির শাহ কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় উনিশশো সালে আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে মাজারি শরীফ বেল্ট রোড ইনিশিয়েটিভ প্রস্তাব করেছে চীন গ্রেট হল অবস্থিত চীন কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগট থেকে মুক্ত হয় ম্যাকাউ চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত হংকংয়ের অর্থনীতিকে সচল রাখা ম্যাকাউ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটা ইউরোপীয় দেশের কলোনি ওই ইউরোপীয় দেশটি কি পর্তুগাল এশিয়া ওয়াচ কর্তৃক উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল স্পেশাল থ্রি জিরো ওয়ান প্রয়োগ করার কথা বিবেচনা করে জুন উনিশশো উননব্বই সালে আনমেন স্কোয়ারে সংগঠিত ট্রাজেডি কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয় জাপান হিরোসীমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে আলজেরিয়া রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রসাদ প্রধানের মর্যাদা ভোগ করেন ইয়াসির আরাফাত পিএলও কখন গঠিত হয় উনিশশো সাল যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা কাছে হস্তান্তর করবে রাজা মরে না এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে গ্রেট ব্রিটেন পি এর সদর দপ্তর কোথায় রামাল্লা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো ইলেকট্রোরাল কলেজ কি নির্বাচনী সংস্থা ইরাকের মুদ্রার নাম কি দিনার ম্যাক্সেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় ফিলিপাইন আইএসএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন ইরাক ও সিরিয়া ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে উনিশশো নব্বই দেয়া হয় সাংবাদিকতা কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত ইরাক বার্সেলোনা নগরী কোথায় স্পেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল মিয়ানমার নাসাকা কোন দেশের বর্ডার ফোর্স মিয়ানমার মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত প্যাপিরাস মানব সভ্যতা শুরু হয় কি থেকে কৃষি থেকে থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাদ নিসের কোন দেশের রাজধানী বেলারুস গ্লাস নস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন নাগার্নো কারাওয়া কোন দুটি দেশের করিডোর আজারবাইজান আর্মেনিয়া গ্লাস এর অর্থ কি খোলামেলা আলোচনা কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলের অবস্থিত নয় অস্ট্রিয়া ফকেটিং কোন দেশের আইনসভা ডেনমার্ক কোপেনহেগেন কোন দেশের রাজধানী ডেনমার্ক হেলসিঙ্কি কোন দেশের রাজধানী ফিনল্যান্ড সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ইতালি আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মেসিডোনিয়া নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী তিরানা কসোবো নগরীর সাথে সার্বিয়দের স্পর্শকাত সম্পর্কের কারণ কি এর ধর্মীয় ঐতিহ্য ঐতিহাসিক স্মৃতি কসোবোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা মাল্টার রাজধানী কোথায় ভেলেটা কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন ১৯৩৩ সালে ইরানের ইসলামী বিপ্লবের নায়ককে রুহুল্লা আয়াতুল্লাহ খামেনি রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি ভ্লাদিভস্টক পাঁচশো দিনের প্ল্যান বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত লন্ডন ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে বলা হয় হোয়াইট হল দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি ব্লু হাউস ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন অবসান হয় কোথায় সেন্ট হেলেনা দ্বীপে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত তারিখে চোদ্দ জুলাই বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল উনিশশো একষট্টি ক্রিস্টিনা কোন দেশের রাজধানী কসোভো আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্ন অব আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত ইথিওপিয়া মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য উগান্ডা জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা তানজানিয়া কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম প্যাট্রিক প্যাট্রিকা উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি জ্যামিতিক সীমারেখা ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার রাজধানী উইন্ডহুক দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি র্যান্ড দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল তিনশো বিয়াল্লিশ বছর নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি আফ্রিকা ন্যাশনাল কংগ্রেস তাহারির স্কয়ার কোথায় অবস্থিত কায়রো লিগ অফ আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত রাবাত মিশর সুয়েস খাল জাতীয়করণ করেছিল উনিশশো সালে বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি দক্ষিণ সুদান যুক্তরাষ্ট্রের গোয়ানটা নামও বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত কিউবা নাসাও কোন দেশটির রাজধানী বা হামাদ্বীপপুঞ্জ মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকা মেক্সিকো কোন মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা দু সালে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায় ই ইউ ব্ল্যাক লাইফস ম্যাটার কি বর্ণবাদ বিরোধী আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল লুইসিয়ানা যুক্তরাষ্ট্রে কি তোদাসপথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি আসিয়ান জোটকে সমর্থন করা যে দেশে এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে সতেরোশো সালে ক্রোজিরো কোন দেশের সাবেক মুদ্রার নাম ব্রাজিল কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত নাউড়ু গুয়ামের গভর্নরের নাম হচ্ছে এডি ক্যালভো মাইক্রোনেশিয়ার অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ গ্রিনল্যান্ড কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় নেদারল্যান্ড